আসসালামু আলাইকুম, আমি উম্মে নীলু। মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে চিকেন পপকর্ন, আর এটি তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে আমরা দেখে নিই। এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেনের বেস্ট পিস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। বনলেস যে কোনো চিকেনই আপনারা নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/4 চামচ, পাপরিকা পাউডার 1/2 চা চামচ। পাপরিকা পাউডার না থাকলে বাদ দিতে পারেন। লাল মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী, আমি এখানে বেবিরা খাবে এর জন্য 1/4 চামচ দিচ্ছি। দিচ্ছি চিকেন সিজনিং পাউডার 1 চা চামচ। চিকেন সিজনিং পাউডার দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে, তবে না থাকলে বাদ দিতে পারেন। টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 1/2 টেবিল চামচ, ম্যাগি সস 1.5 চা চামচের মতো। ফিশ সস আর ম্যাগি সস না থাকলে বাদ দিতে পারেন। হোয়াইট ভিনেগার 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু কয়েক রকম সস ব্যবহার করা হয়েছে আর সসগুলো সল্টি হয়, এর জন্য লবণের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। চিনি দিচ্ছি 1/2 চা চামচ, এতে করে টেস্ট ব্যালেন্স হবে। চিকেন সিজনিং পাউডার এবং যে সসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আপনারা সুপার শপগুলোতে পেতে পারেন, এছাড়া কোথায় পাওয়া যাবে ডেসক্রিপশনে লেখা থাকবে। রেস্টুরেন্টের খাবারগুলোতে এই সসগুলো ব্যবহার করা হয়, এর জন্য ঘরে তৈরি খাবার এবং রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে টেস্ট আলাদা আসে, তাই চেষ্টা করবেন সসগুলো ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করব। কেউ চাইলে মাখিয়ে নেওয়া এই চিকেনটা নর্মাল ফ্রিজে 24 ঘন্টা পর্যন্ত রেখে যে কোনো সময় বের করে কিন্তু তৈরি করে নিতে পারেন চিকেন পপকর্ন। আধা ঘন্টা পর এখানে একটা ডিমের মধ্যে 1/4 চামচ দিচ্ছি লবণ, আর 1/4 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়া। ডিমটা ভালো মতো ফেটিয়ে নেব চিকেনগুলো কোট করার জন্য। চিকেনগুলো কোট করার জন্য এখানে একটা বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ, আর ডিম একটা ফেটিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। চিকেনগুলো কোট করার জন্য প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নেব, এরপর ময়দার মধ্যে গড়িয়ে নেওয়া চিকেনগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নেব। আর ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার সময় শুকনো হাতে অথবা শুকনো চামচের সাহায্যে কোট করে নিলে ভালো হয়। ডিমের মধ্যে ডুবানোর সময় আলাদা চামচ ব্যবহার করতে হবে। এভাবে আলাদা চামচ ব্যবহার করে সব কিছু করলে কাজটা করতে সহজ মনে হয়, আর আপনার হাতের সাথে লেগেও আসবে না, কোটগুলো ভালো মতো করা যাবে। ডিমের মধ্যে থেকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে উঠিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে আপনি চাইলে শুকনো হাত দিয়েও কোট করে নিতে পারেন, অথবা শুকনো চামচ দিয়েও কোট করে নিতে পারেন। এভাবে সবগুলো চিকেনই আমি কোট করে নেব। প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নেব, তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নেব, ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি। এই চিকেনগুলো আপনি চাইলে ডিপ ফ্রিজে এভাবে ছড়িয়ে বরফ জমিয়ে নিয়ে একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে করে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর যখনই মন চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিতে পারবেন। তেল এখানে আগে থেকেই মিডিয়াম গরম করে নিয়েছি। এবার চিকেন পপকর্নগুলো ছেড়ে চিকেন পপকর্নগুলো ভেজে নেব। চিকেন পপকর্নগুলো ভাজার সময় তেল খুব বেশি গরম থাকা যাবে না, এমন গরম রাখতে হবে, আর চুলার ফ্লেম এমন রাখতে হবে যাতে করে 6 থেকে 8 মিনিট ধরে এই চিকেন পপকর্নগুলো ভাজা সম্ভব হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। খেয়াল রাখবেন চিকেনগুলো সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে। ভালো মতো নেড়ে চেড়ে চিকেনগুলো আমি সব মিলিয়ে 8 মিনিট পর্যন্ত ভেজেছি, আর এখন চিকেনগুলো আমি উঠিয়ে ফেলছি। এই চিকেন পপকর্নগুলো বাচ্চাদের টিফিনে, বিকেলের স্ন্যাক্সে এবং বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। সবাই ঘরে তৈরি খাবার খাবেন, অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।